নমস্কার বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। কি ভাবছো আজকে রান্না রান্না দেখাচ্ছে কেন? প্রথমে আসলে আজকে রান্না করার সুযোগ পেয়েছি, তাই আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে এই আমড়ার ডাল আর একটা হচ্ছে মাছের ঝোল। অ্যাকচুয়ালি এটা তো ভীষণই রোজকার রোজনামচার রান্না, কিন্তু তবুও মনে হলো আমি কি যেভাবে রান্না করি তোমাদেরকে দেখাই, তাই দেখাবো। আজকের মেনু হচ্ছে এই যে মাছের ঝোল, আমড়ার ডাল, আলুর দম বিকেলের রাতের জন্য, আর এবেলা হচ্ছে করলা ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ উনি তো আলুটা খেতে পছন্দ করে না, তাছাড়া সুগারও আছে, তাই ওনার জন্য শুধু। তো চলো আজকে শুরু করি। আমার শাশুড়ি মা আর পিসি মিলেই করে রান্না বান্না, আমাকে কিছু করতে হয় না। সকালবেলাটায় শুধু ভোরবেলাটায় চা আর জলখাবারটা একটু করতে হয়। সকালবেলায় তো বাবার ভোর হয়ে গেছে, এবার মায়ের জন্য রুটি করব। মায়ের আজকে আবার রক্ত পরীক্ষা আছে, মানে ওনার সুগার আছে, তো সুগার টেস্ট করতে আসার কথা, কিন্তু এখনো এসে উপস্থিত হয়নি। সেই জন্য মায়ের বাবার দুজনেরই মন খারাপ। আমড়াগুলো কেটে নিই, একটু ছালটা ছাড়িয়ে নিচ্ছি। কয়েকটা আমড়া আবার বটি হয়ে গেছে, সেগুলো আবার দুভাগ করা যাচ্ছে না, আর যেগুলো একটু কচি আছে সেগুলো দুভাগ করছি। আমি আবার আমড়ার ডালটাই খেতে ভালোবাসি, চালতার ডালটাও খেতে ভালোবাসি। আমের ডাল, আমের স্বাদ তো ভুলেই গেছি, বহু বছর আম খাই না আমি। এই বাড়িতে এত আমের গাছ, কিন্তু আমি বা আমার ছেলে কেউ আম খাই না। আমি মানত করেছি তাই খাই না, আর আমার ছেলে কোনো দিন ছোট থেকে কাঁচা আম কি পাকা আম কোনো দিন খায় না। পাকা আম তো নাকি ঘেন্না করে খেতে ওর, মানে কি বলবো আজকালকার দিনের ছেলেরা। যাই হোক, দেখি ডালটা কতটা কি হলো। ছেলেটার আসতে আর মাত্র 10 দিন বাকি, কবে যে 10 দিনটা শেষ হবে। ওর আবার আজকের পর থেকেই পরীক্ষাটা শুরু হলো, আজকে মেকানিক্যাল আর সিভিলের পরীক্ষা আছে, না জানি কেমন দিচ্ছে। নিজের ম্যাগি রান্না করে খেয়ে পরীক্ষা দিতে গেছে, আর বাড়িতে থাকলে পরীক্ষার সময় নিজের হাতে খেতো পর্যন্ত না, আমাকে খাইয়ে দিতে হতো। এখন আমার ছেলে বড় হয়ে গেছে, সত্যি এই 10টা দিন গেলে বাঁচি বাবা, ছেলেটা বাড়িতে এলে 15 দিনের জন্য আসবে মাত্র। যাই হোক, তবু তো নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো, একটু ছুতে পারবো, আদর করতে পারবো। কতদিন ছেলেটাকে যে আদর করি না। চলুন দেখি ডালটা কি হলো। এবার আমরা কাটা দেব, কাটা দিয়ে আমরা দিয়ে দেব। Thank you.
শাশুড়ি মা আমরা বেশি ঝাল খেতে পারি না, তাই অল্পই দিলাম। আমরা তো সর্ষের তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিই, কালো সর্ষে। আমি আবার ফোড়ন দেওয়ার পর সেটা একটু হাত আর পেছনটা দিয়ে একটু ভালো করে ভেঙে দিই, তাতে গন্ধটা না খুব সুন্দর আসে। আমি অবশ্য আমার বাপের বাড়িতেও এইভাবেই রান্না করে, আর এখানে এসে তো রান্না একে আমার শাশুড়িমাকেও দেখেছি এইভাবেই করতে। তো আপনারা কি ফোড়ন দিয়ে টক ডাল করেন অবশ্যই শেয়ার করবেন। ডালটা হচ্ছে ওক ডালটা। ছেলে আবার টক ডাল খেতে যে খুব একটা পছন্দ করে তা না, ওরা আবার এমনি ডালই পাও, মুগ ডালও পছন্দ করে না আমার ছেলে, এমনি প্লেন মুসুরির ডাল। আর ওখানে গিয়ে তো অড়হর ডালই রোজ খাচ্ছে, ওর যে রুম পার্টনার তারা মধ্যপ্রদেশের, তারা তো মুসুর ডালটা অত পছন্দ করে না, আর ওদের ডাল ভাত হলেই খাওয়া হয়ে যায়। তাই একটা ঘন করে পেঁয়াজ ফেয়াজ টমেটো দিয়ে ঘন থকথকে করে একটা ডাল করে, আর ওই ডাল ভাত ডিমের অমলেট মাছ ভাজা, তাও মাছটা আমি এখান থেকে বিগ বাস্কেটে পাঠাই বলে তাই, নাহলে ওই মাছ আর খাওয়া হতো না। যাই হোক, ডালটা প্রায় হয়েই এলো। মাছের আলুটাও কেটে নিয়েছি, মাছের ওইদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা একটু লাল করে ভাজবো এপিট ওপিট করে। আর আজকের মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করব, তাই আগে একটু পেঁয়াজ ঘষে নিলাম, মানে কুচোনোর থেকে ঘষে নিলে কি ঝোলটা ভালো মিক্স হয়, সেই জন্য ঘষে নিলাম। আর একটু টমেটোও ঘষে নিয়েছি, টমেটো পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। এক এক করে মশলা দিচ্ছি, দেখুন এবার। আসলে আমাদের ও ছেলের বাবা আর কি পেঁয়াজ রসুন দিয়ে মাছ খেতে ভালোবাসে, তারপরে এগুলো তো জ্যান্ত রুই কাতলা, মানে জ্যান্ত কাতলা, এগুলো একটু আষ্টে ওর নালে গন্ধ লাগে, তারপর বর্ষাকালে একটা পাকের গন্ধ লাগে, তাই আজকে এমনি সাদা জিরে ফোড়ন দিয়ে, অন্যদিন গরম মশলাও ফোড়ন দিই ওর সঙ্গে দিলে ওইটাও ভালো লাগে, কিংবা শুধু দারচিনি ফোড়ন দিই ওটাও ভালো লাগে খেতে। আজকে দারচিনি বা গরম মশলা ফোড়ন দিচ্ছি না, আজকে শুধুই সাদা জিরে ফোড়ন দিই, আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা হলুদ নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছ ঝোলটাকে ওই ওরকমভাবেই করছি, দেখুন। মানে একেবারে রোজ নামচার আর কি, তবু ইচ্ছে হলো আজকে যখন রান্না করছি ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে, ওই জন্যই আর কি দেখাচ্ছি। দেখুন বাইরে আপনাদের রান্না করতে করতে আমি একটু বাইরের আকাশটা দেখাতে নিয়ে এলাম, কি সুন্দর দেখুন
শরতের আকাশ মনে হচ্ছে। বাইরে তো দেখুন আমার গোলাপ গাছে কয়েকটা ছোট ছোট গোলাপ সব ফুটেছে, সাদা পিঙ্ক, আর এটা না লক্ষ্মী জবা, ওই যে পিঙ্ক অরেঞ্জ সব ফুটেছে। আর কাঞ্চন গাছটাই দেখুন কত কাঞ্চন ফুল ফুটেছে। আসলে এখন তো পুজো দেওয়া হচ্ছে না, আমার এক জায়ের বাচ্চা হয়েছে, সেই জন্য আমাদের এখন আতুর চলছে, ফুটতো যায়। দেখুন সারা বাগানে ঘাসে ভর্তি হয়ে গেছে, আর আকাশ নারকেল গাছটা সেই এমন লাগছে, সেই আমার ওই কবিতাটি মনে পড়ছে রবি ঠাকুরের, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, যদিও এটি তাল গাছ নয় নারকেল গাছ, তবু বলতে কি মনে যখন এসেছে বলেই নিলাম। না আজকে আবৃত্তিটা প্র্যাকটিস করতে হবে, আবার আবৃত্তির ক্লাসে যেতে হবে, শনিবার দিন আবৃত্তিটা একদমই ভালো করে মুখস্থ হয়নি। দেখুন ছোট ছোট এরকম ছোট ছোট ফুটেছে গোলাপগুলো, অনেক রকমের গোলাপ ফুটেছে, হাজারি গোলাপ, প্রচুর গোলাপ ফুল ফুটেছে এখন সাদা। এটা না হলুদ জবা এখনো ফোটেনি, দেখুন এখানেও হলুদ গোলাপ, অরেঞ্জ গোলাপ, ওই দিকটাতেও অনেক অরেঞ্জ গোলাপ ফুটেছে। আর আমার কাঞ্চন গাছের তো কোনো জবাবই নেই, এখানে সব ফুল, এই যে হ্যাঁ ভালো আছো তুমি? অর্চনা দি, না না বাবুর পরীক্ষা চলছে আজকে থেকে শুরু, এই তো আর 10 দিন বাদেই আসবে, হ্যাঁ 10 দিন বাদে তোমার গোগো চলে আসবে। সবার ওই চিন্তা, ছেলে এত রোগা হয়ে গেছে, এত রোগা হয়ে গেছে। ঠিক আছে চলুন এবার ভেতরে যাই, এখন উপরে যাচ্ছি। এরপর তো রোজ নামচার, একই রুটিন। এরপর ঠাকুর দেওয়াটা অবশ্য নেই, আগেই তো বললাম, দুপুরের খাওয়া দাওয়া, তারপর বিকেলে 5টায় পড়াতে যাওয়া, তারপরে আবার পড়ানোর থেকে সোজা যোগায় যাওয়া, যোগা থেকে আবার ফেরা, একই রুটিন। এই দেখো আমার মানি প্ল্যান্টটা, এই দেখো আবার রোদ উঠে গেছে। যাই হোক, এই যে আমার মানি প্ল্যান্ট, এটা আমার বেডরুমের জানলায় থাকে, আর এখানে একটা তুলসী গাছও আছে, এটাতে জল দিই রোজ, তো ছাদে ওঠা বা নিচে যাওয়া। দেখো লেবু গাছটাও এখান থেকে দেখা যাচ্ছে, সেদিন দেখিয়েছিলাম না কত বড় লেবু গাছটা, দেখো কোথায় উঠেছে, দোতলার সমান উঠে গেছে। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। আর রোজ রোজ নামচার দুটো রেসিপি দেখালাম, ওগুলোও ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই তোমরা আরো ভালো রান্না করো, তবুও ইচ্ছে হলো তাই দেখালাম। তো তোমরা তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো আইটেমে, অন্য কোনো পথে। নমস্কার।